দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভুঁই সম্প্রচারে। সাথে আছি আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। টানা তিন দিন ধরে চলমান বিএনপি জামায়াতের ডাকা হরতাল আর অবরোধের মধ্যে সিলেটের পরিস্থিতি বেশ উত্তপ্ত। এরই মধ্যে সিলেটে একটি আবাসিক হোটেল থেকে একজন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, সেই খবর জানাতেই আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি। সিলেট মহানগরের মেন্দিবাগ এলাকার একটি আবাসিক হোটেল আল সালিমের একটি কক্ষ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এর আগে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ, নিহত ব্যক্তির নাম নিপুন বাবু, তার আনুমানিক বয়স 48 বছর। লাশ উদ্ধারের বিষয়টি সিলেট ভিউকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন, সিলেটে হোটেল কর্তৃপক্ষের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে হোটেল আল ছালিমের 340 নম্বর কক্ষ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু, রাতের কোনো এক সময় তিনি মারা গেছেন। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি আলী মাহমুদ। দর্শক, এমনিতেই তিন দিন ধরে সিলেটের পরিস্থিতি বেশ উত্তপ্ত, চলছে হরতাল সহ বিএনপি জামায়াতের ডাকা অবরোধ, আর এরই মধ্যে সিলেটে আবাসিক হোটেল থেকে মিলল ওই ব্যক্তির লাশ। এই ছিল এখনকার মতো সিলেটের সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।